এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা চলছে, বহু মানুষ হারিয়ে গেছে, আত্মীয় বর্গ পরিজন অনেকে হারিয়ে গেছেন, আমরা হারিয়ে ফেলছি, মর্মান্তিক কাহিনী। সুতরাং তদুপরিও বলবো, জীবনকে থেমে থাকলে হবে না, কারণ আপনি থেমে থাকবেন, আপনার পেছনে স্ত্রী পুত্র পরিবার সবাই ওয়েট করছেন বা সবাই অপেক্ষা করছেন আপনার উপরে। সুতরাং এই প্যান্ডামিক সিচুয়েশনে কিভাবে ভালো থাকতে পারবেন, কিভাবে ভালো থাকা যাবে সেই নিয়ে বলবো আজকে। এর আগেও বলেছি অনুষ্ঠানে, অনেকবার বলেছি, যদি মনে হয় যে না আপনারা সেই কাজ করে কোনো উপকার পেয়েছেন, তাহলে নিশ্চয়ই এই সিচুয়েশনে আপনারা সেটাই অবলম্বন করুন যেটা আমি বলেছি এরপর আগের প্রোগ্রামে। দেখুন, ঈশ্বরের উপরে কেউ নয়, ঈশ্বরকে বিশ্বাস রাখুন, আধ্যাত্মিকতায় আপনাকে নিয়োজিত করুন, তবেই দেখবেন একমাত্র উনিই পারেন এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আপনাকে রক্ষা করতে, বা এই করোনা ভাইরাস বা এই সমস্ত আক্রমণের মধ্য দিয়ে আপনাকে রক্ষা করতে পারেন একমাত্র জগজ্জননী সর্বমঙ্গলা, অথবা আরাধ্য দেবদেবী, অথবা যার যেমন ভগবানের উপরে বিশ্বাস আছে, যে দেবদেবীর উপরে বিশ্বাস আছে, যে গুরুদেবের উপরে বিশ্বাস আছে, যারা গুরুমন্ত্রে দীক্ষিত, তারা প্রত্যেক দিন সকালে স্নান করে গুরুদেবের যে দীক্ষে দীক্ষা মন্ত্র রয়েছে সেটাকে জপ করুন, মিনিমাম 108 বার জপ করুন, অথবা 10 মিনিট জপ করুন, বা 20 মিনিট জপ করতে পারলে খুবই বেটার। প্রত্যেক দিন গুরুদেবের চরণে একটি ফুল, তুলসী, বেলপাতা, যা পারেন আপনি ঠাকুরকে জানান আপনার মনের কথা। একমাত্র গুরুই পারেন রক্ষা করতে, সদ্গুরু ভগবান, নিশ্চয়ই সেটা আপনারা অবলম্বন করবেন। যারা গুরু মন্ত্রে দীক্ষিত নন, যারা গুরু মন্ত্রে দীক্ষিত নন, তারা আরাধ্য দেবী, দেবদেবী আছে, কালী, তারা, ভুবনেশ্বরী, ত্রিপুরা, বগলা, ছিন্নমস্তা, বা ভোলেনাথ, মহাদেব, বা বজরাম্বলী, যার যার উপরে আস্থা আছে সেই মন্ত্র সকালবেলাতে আপনারা স্নান আদি সেরে বসে জপ করুন, তাদের চরণে ফুল বেলপাতা দিন, মনস্কামনা জানান, মন্ত্র পাঠ করুন, ওনারাই পারবেন আপনাকে রক্ষা করতে। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি ভালো থাকতে পারবেন। গতবারে লকডাউনে যারা লাইনে পেয়েছিলেন, যাদেরকে যা বলে দিয়েছিলাম, একটি মানুষ হারিয়ে যায়নি পৃথিবী থেকে, দেবাশিষ শাস্ত্রী, আবারও বলবো আপনাকে, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এই লকডাউনের মধ্য দিয়েও আপনাদের সঙ্গে কথা বলার জন্য চ্যানেলে এসেছি, আপনাকে মঙ্গল কামনা করার জন্য। দেবাশিষদা কোনো লোভ লালসা, কাম, ক্রোধ, মোহ, মত, মৈশ্বর্য নেই। আপনারা জানেন যে ডক্টর দেবাশিষ শাস্ত্রী অ্যাজ এ জেন্টেলম্যান এবং এস্টাবলিশড ম্যান, সুতরাং লোভ লালসা নেই। কারণ মানুষের সেবা করে আত্মতৃপ্তি লাভ করাই হচ্ছে জীবনের একটি সুকর্ম, অর্থাৎ মানুষের সেবা করার মধ্য দিয়ে নিজেকে গর্ব অনুভব করা, এর চেয়ে আনন্দ আর কেউ নেই। যারা বংশ পরম্পরায় কাজ দিয়েছেন, তারা প্রত্যেক যুগে যুগে মানুষের সেবা করে যাবেন। সুতরাং সেবাই পরম ধর্ম, মানুষকে সেবাকে মধ্য দিয়ে মানুষকে উপকার করা, মানুষকে এস্টাবলিশ করা, সেই পথ দেখানো, সেই দিশা দেখানো, এটাই হচ্ছে কর্ম। ডক্টর দেবাশিষ শাস্ত্রী করেন। আজকে লাইফ ফোরিং অনুষ্ঠান নিশ্চয়ই এসছি আপনাদের সঙ্গে কথা বলতে, কথা বলবো। যদি মনে হয় জীবন চলার পথে কোনো বাধা বিঘ্ন আপনাকে বাধা বিঘ্ন এসছে, সে উচ্চশিক্ষা হোক, কেরিয়ার হোক, বিবাহ হোক, বাস্তু সমস্যা হোক, বা অর্থ সমস্যা হোক, বা
কঠিন ব্যাধি হোক, একবারের জন্য অলয়েজেল কাম, একবারের জন্য আসতে হবে আপনাকে। বারবার দেবাশীষ শাস্ত্রীর কাছে আসতে হয় না, অনেকবার বলেছি। বহু জ্যোতিষ তান্ত্রিক, বহু মানুষ আছে যাদের কাছে বছরের পর বছরের পর বছর ঘুরছেন। একটি কথা শুধু বলুন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীকে দেখিয়েছেন, কদিন ঘুরেছেন, যে টাইমটা উনি দিচ্ছেন আপনার সমস্যা সমাধান করার জন্য, সেটা জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, যে কোনো উপায়, যে সময়টা দিচ্ছেন সেই সময়ের মধ্যে আপনাদের কাজ হচ্ছে কিনা এটা শুধু ভেরিফাই করুন। যারা পেয়েছেন তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন যে অন্য জ্যোতিষ বারবার, ডক্টর দেবাশীষ শাস্ত্রী একবার, জীবনে একবারই আসতে হবে। কারণ আপনার জন্ম কোষ্টি বা ডেট বা টাইম, জন্মদিন একবারই হয়েছে, সুতরাং একবারই কি কি দোষ আছে সেই জায়গাটাকে কাউন্সেলিং করে কি কি সমস্যা আছে তার সমাধান করে দেওয়া সম্ভব। যাদের ডেট অফ বার্থ নেই, যাদের হাত হস্ত রেখা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, অনেক কিছু বিচার করার আছে, সেই যে করে দেবাশীষ শাস্ত্রী একবারই করে দেন। সুতরাং ভরসা রাখুন একজন অভিজ্ঞ মানুষের উপরে। আর একটি কথা বলবো, লাইনে নিশ্চয়ই নেব, একটি কথা বলবো, যারা চেম্বারে এখন আসতে পারছেন না, অনেক চেম্বার হয়তো অবস্ট্রাকশন রয়েছে, অনেক চেম্বারে রেগুলার যেতে পারছি না এই লকডাউনের জন্য, তারা অনলাইনে করুন। আপনাদের অনলাইন সিস্টেমে কিভাবে করবেন, অনলাইনে ভিজিটটা পাঠাবেন, আর যে আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস, উইকডে যেটা রয়েছে সেটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে 8910460255, 8910 লিখে নিন, 460255, দেখুন স্ক্রিনে নাম্বার রয়েছে, এই জায়গাতে তুলে নিন, হোয়াটসঅ্যাপে করুন। আপনার যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি ঈশ্বরের কৃপায় গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। বহু প্রমাণ রয়েছে, হাজার হাজার প্রমাণ আপনার সারা ভারতবর্ষে রয়েছে। সুতরাং সেবাই পরম ধর্ম। শুধু অনলাইনে যারা আসতে পারছেন না, অনলাইনে করবেন। যারা আসতে পারছেন, ডালনব চেম্বারটা খোলা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, করোনা অর্থাৎ এই প্যান্ডামিক সিচুয়েশনের যে নিয়মাবলী রয়েছে, সমস্ত নিয়ম মেনে চেম্বার খোলা আছে। আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন, একবারের জন্য আসবেন, বারে বারে আসতে হবে না। যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি আসতে পারেন। এটা হচ্ছে ডক্টর দেবাশীষ শাস্ত্রী। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ঝাড়খণ্ড থেকে বলছিলাম। আপনি ঝাড়খণ্ড থেকে বলছিলেন, কে বলছেন বলুন? আমি ঐশীদে। ঐশীদে বলছিলেন, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে, মানে কার সম্পর্কে জানবেন আপনি, কার সম্পর্কে জানবেন? এটা নিজের সম্পর্কে। হ্যাঁ, আপনার দিদি আপনার কাছে গিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 14 ফেব্রুয়ারি 1996। 14 ফেব্রুয়ারি 1996। কোথায় জন্ম? ঝাড়খণ্ড। প্রোগ্রাম আমি দেখেন আপনি? অ্যাকচুয়ালি ওই যে বললাম না যে আমার এক দিদি আপনার কাছে গিয়েছিল এই গত বছর, মানে যে করোনা যখন মানে হলো যে বছর পুকুরিতে, ও জানুয়ারিতে গিয়েছিল আপনার কাছে। তো সেক্ষেত্রে সেই থেকে আপনার কথা শোনা, প্রোগ্রাম দেখা, আর ওরও কিছু শারীরিক সমস্যা ছিল, মানে খুব ভুগতো, মানে ডক্টর দেখানো কি যাই হোক প্রচুর ট্রিটমেন্ট করা। আর আজকে আপনি বলছিলেন যে শারীরিক কাজই, তো আজকে ভাবে তো যে শারীরিক মানে শুধু ডক্টর ডেভিডেটে ডক্টর তো দেখাতেই হয়,
কিন্তু কিন্তু আপনার কাছে যে শারীরিক কিছু রেমেডি নিয়েছিল, ওর প্রবলেমটা ছিল, ওটা সব দিক থেকে ঠিক আছে, বাট ও ভীষণ অসুস্থ হতো সব সময়তেই, একটা অসুস্থ, বাট এত ওই প্যান্ডেমিক সিচুয়েশনে তার জন্য বলতে নেই, ও কিন্তু শারীরিক ভাবে সুইট আছে, ভালো আছে, তারা যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি সারিয়ে দিতে পারেন সেই অ্যাস্ট্রোলজির মধ্য দিয়ে, মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্য দিয়ে। সুতরাং দেবাশীষ শাস্ত্রীকে দেখিয়ে দেখুন, বহু ডাক্তার কবিরাজ গুলে খেয়েছেন, ভেলোর বহু জায়গায়, চেন্নাই মাদ্রাস বহু জায়গায় গেছেন, অনেক অনেক ব্যাধি যেটা সারানো যায়নি ডক্টর দেবাশীষ শাস্ত্রী সারিয়ে দিয়েছেন, আর জীবনে হয়নি, এরকম বহু কাজ করে দিয়েছেন। সুতরাং একবারের জন্য আসতে হবে, বুঝতে হবে, মানুষ তো হয়তো যারা নিম্নস্তরের মানুষ তারা তো বুঝতে পারছে না যে মেডিকেল অ্যাস্ট্রোলজি কী জিনিস। মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে আপনার যে কোনো কঠিন ব্যাধি সারানো সম্ভব, যে কোনো সমস্যাই সারানো সম্ভব। নিশ্চয়ই বলে দেব আপনার ডেট অফ বার্থ যেটা ছিল 14 জানুয়ারি 1996, রবিবার ছিল, চিত্রা নক্ষত্র কন্যা রাশি তুলা লগ্ন অষ্টমী কৃষ্ণপক্ষে জন্ম। এই অষ্টমী তিথিতে জন্মটা আপনার ভালো নয়, দেবারী গণ রয়েছে, বুধ বক্রী স্থানে রয়েছে, কর্মে বাধা আছে আপনার। প্রথম কথা আপনাকে বলি, আপনার চতুর্থ হাউজে বুধ এবং মঙ্গল বসে আছে, অর্থাৎ সেখানে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করছে। আপনার বিয়ে হয়নি? আপনি হয়তো অন্য কিছু জানতে চেয়েছিলেন, কিন্তু এটাকে দেখে দেখলাম, প্রথমেই দেখলাম বিবাহ সমস্যা, কারোর সঙ্গে অ্যাফেয়ার হওয়া, সেটা অনেকদিন তার ডিসকানেক্টের পথে বা ডিসকানেক্ট হয়ে যাওয়া, বা সেখানে হয়তো কোনো বাধা বিঘ্ন থাকা, এরকম কিছু চলবে বা বিবাহ সমস্যা তৈরি করা, এরকম একটা জিনিস আপনার আসবে। দ্বাদশ হাউজে আপনার চন্দ্র রাহু কানেক্টেড রয়েছে, সেটা গ্রহণ দোষের আওতায় পড়ছে, অর্থাৎ সবসময় মন অসুস্থ, মানে চঞ্চল, অথবা মন ডিপ্রেশনে ভোগা, এই সমস্ত ভুগবেন আপনি, এবং শারীরিক সুস্থ থাকবেন না, শারীরিক আপনার নার্ভের সমস্যা থেকে শুরু করে আপনার বিভিন্ন ব্যাধি আপনাকে অ্যাটাক করতে পারে, যেহেতু চতুর্থ হাউজে বুধ মঙ্গল কানেক্টেড রয়েছে, এবং কিন্তু তার সঙ্গে রয়েছে কালসর্পযোগ, যে কালসর্পযোগটি হচ্ছে অনন্তনাগ কালসর্পযোগ, সরি শেষনাগ কালসর্পযোগ। তাই শেষনাগ কালসর্পযোগ হলে সর্ব কাজে বাধা হয়, এবং বিবাহ শুধু নয়, অর্থ সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যা থেকে শুরু করে এই সমস্ত সমস্যা শুরু হয়। সুতরাং এই সমস্যাগুলি আপনি ডাক্তার দিয়ে সারাতে পারবেন না, এই সমস্যাগুলি একজন যারা অ্যাস্ট্রোলজার, যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে পৌঁছে যেতে হবে। দেখবেন আপনার এই বিবাহ সমস্যা বা শারীরিক সমস্যা বা অর্থ সমস্যা সবটাই ঠিক হয়ে যাবে, বুঝতে পাচ্ছেন? সবাইকে বলবো অনলাইনে যোগাযোগ করতে, অনলাইনে সিস্টেমে আপনার যোগাযোগ করুন, যা চেম্বারে এসে যেভাবে দেখাতেন সেইভাবেই একই প্রক্রিয়া আপনি দেখাতে পারবেন, আপনার সঙ্গে ফোনে কথা বলা হবে, ভিডিও কলিং করা হবে, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। একবার আর যখন সেই পরবর্তীকালে যখন চেম্বারে আপনি আসবেন বা আসতে পারবেন, তখন আর সেই ভিজিটটা দিতে হবে না, দেবাশীষ শাস্ত্রী এটা মুক্ত করে দেন। ঠিক আছে, ভালো থাকুন দিদি, নমস্কার। দেবাশীষদার কাছে মানুষ এসে কি পেয়েছেন নিশ্চয়ই দেখাবো, তার আগে আবার লাইনে ফিরে আসবো, দেখতে থাকুন। আপনার নাম? আমার নাম আশিস গাঙ্গুলি। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কলকাতা থেকে আসছি। কি সমস্যা নিয়ে দেবাশীষদার কাছে এসেছি? সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা, আমি প্রচণ্ডভাবে পারিবারিক সমস্যায় ভুগছিলাম। অ্যাকচুয়ালি এই পারিবারিক সমস্যা শুরু হয় আমার একটা ফ্ল্যাট চেঞ্জ করার পর থেকে। আমি একটা বাড়িতে ছিলাম, একটা বাড়ি থেকে যখন আর একটা বাড়ি আমি চেঞ্জ করি, ফ্ল্যাট কিনি, বিশ্বাস করবেন না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা এমন একটা ঝগড়া বা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে সেই জায়গাটা আমরা যেন কেউ কাউকে মেনে নিতে পারছি না, মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। কারণ যখন আমি দেবাশীষ বাবুর কাছে আসি, উনি আমার বাড়ির চারপাশে কি আছে আগে সেটা জিজ্ঞাসা করে। তো প্রথমেই আমার যেটা আমার জানা ছিল না, ঈশান কোণে আমাদের বাথরুম ছিল বাড়ি,
তো যেটা সব কিছুতেই আমাদের নেগেটিভ এনার্জি তৈরি করছিল এবং এমন ভাবে তৈরি করছিল যে আমাদের পুরো সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। তো সেখান থেকে যখন আমি দেবাশিসদার কাছে আসি, তো আমার পক্ষে তো ফ্ল্যাট ভেঙে আবার নতুন করে ফ্ল্যাট করা সম্ভব নয়, কিন্তু সেই জায়গা থেকে বিশ্বাস করবেন না, আমি মানে আজকে আমি অবাক হয়ে যাচ্ছি। অনেকে বলেছিল যে এটা হবে না বা এটা হবে, ওনার কাছে না বলে কোনো কথা নেই। যখন আমি এলাম, উনি ব্যাপারটা শুনলেন, বুঝলেন এবং উনি আমাকে কিছু যন্ত্র দিলেন যেগুলো আমাকে বাড়িতে রাখার জন্য। এবং সত্যি কথা বলতে আমি মাসখানিকের মধ্যে আমাদের যে সেই পুরনো ভালোবাসার যে রিলেশনটা ছিল আমার ওয়াইফের সাথে, সেটা কিন্তু আমি আবার ফিরে পেলাম। কেন আমি সবাই মানে সবাইকে বলবো যে দেবাশিস দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য। আপনারা দেখলেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে একবারের বেশি দুবার আসতে হয় না, যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাপার, আপনার উচ্চশিক্ষা সমস্যা, আপনার কেরিয়ার সমস্যা, আপনার অর্থ সমস্যা, আপনার দাম্পত্য সমস্যা, আপনি শুনলেন যে দুজনের ভিতরে কিভাবে ভালোবাসা বা দুজনের স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে পার্টিশন হয়ে গেছিল, অর্থাৎ সম্পর্ক ডিটাচ হয়ে গেছিল, কিভাবে তাকে তার বাস্তুদোষ ছিল তার সেই জায়গাটা ঠিক করে দেওয়া হয়েছে, আপনারা শুনলেন নিজের কানে। তো এইভাবে যে কোনো সমস্যাই সমাধান করতে পারেন ডক্টর দেবাশিস শাস্ত্রী, এটাকে বুঝতে হবে। অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যাবেন, একবারে বেশি দুবার আসতে হবে না। যদি কাজের গ্যারান্টি চান তবেই যোগাযোগ করুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বীরভূমের রামপুরহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বীরভূমের রামপুরহাট? হ্যাঁ, রামপুরহাট থেকে, তারাপীঠ থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 15/5/1984। 15/5/1984 15/5/7 দেবেন জুলাই আর কি, 15/7/1984। টাইমটা বলুন। রাত্রি 12:10 AM। রাত্রি 12:10 AM। কোথায় জন্ম? রামপুরহাট। বাঁকুড়া? রামপুরহাট। রামপুরহাটে জন্ম, বেশ, রামপুরহাটে জন্ম। একটু লাইনে থাকুন। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি লাইনে থাকুন না, বললাম তো আপনি লাইনে থাকুন, সব বলে দেব, নারী নক্ষত্র সব বলে দেব, অসুবিধা কোনো কারণ নেই। হ্যাঁ, রবিবার ছিল। হ্যাঁ, রবিবার। শ্রবণা নক্ষত্র মকর রাশি মেষ লগ্ন দ্বিতীয়া কৃষ্ণপক্ষে জন্ম। আপনার হচ্ছে দেবগণ আরেকটি জায়গা রয়েছে যে প্রাইভেট ফার্মে কোনো কাজ করছেন আপনি না ব্যবসা করছেন? না না, আমি আমার একটা চাকরি গত 1 বছর ধরে আটকে আছে, সরকারি চাকরি মানে গভর্নমেন্ট চাকরি, ওটা কি এই বছরের 2021 সালের মধ্যে কোনো আবার চান্স আছে? আপনি কি এর আগেও লাইনে পেয়েছিলেন সেটা বলুন। এর আগেও লাইনে পেয়েছিলেন? আমি লাইনে না পেয়েছিলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে, এক সেকেন্ড, আমার তো মনে হচ্ছে এই ডেট অফ বার্থটা আগেও কাউন্সিলিং করে আপনাকে বলা হয়েছিল, আপনি সরকারি চাকরি আটকে রয়েছিল, কর্মে বাধা। কারণ হচ্ছে দেবাশিস শাস্ত্রীকে শুধু নয়, দেবাশিস শাস্ত্রীর কাছে একবারের বেশি দুবার আসতে হয় না, আর এই মেমারি পাওয়ারটা এতই এতই প্রখর যে আজ থেকে 25 ইয়ার্স আগে যাকে দেখেছি এখন দেখেও বলতে পারবো যে তাকে দেখেছি। বুঝতে পারছি আপনারা কেন একটা জিনিস নিয়ে আপনারা বসে রয়েছেন, এমনিতে কিছু হবে না, এমনিতে যদি কিছু হবে তো ভগবান রাম 14 বছর বনবাস যেত না, গ্রহের অবস্ট্রাকশন। বুঝতে পারছি, এটাকে বুঝতে হবে, দেব দেবীরাও গ্রহের কাছে সার পাননি, যুগে যুগে আপনি দেখেছেন। সুতরাং গ্রহ এমনই একটি জায়গা যেটা আপনার সপ্তম হাউজে শনি মঙ্গল দোষ রয়েছে, এই সপ্তম হাউজে শনি মঙ্গল দোষ থাকা মানে হচ্ছে কর্মে বিভ্রান্তি, বিবাহ সমস্যা, শারীরিক সমস্যা, পিতামাতা অসুস্থ, সর্বকাজে বাধা, অ্যাক্সিডেন্ট, অপঘাত, অপমৃত্যু, বিভিন্ন সমস্যা, এই যে শনি মঙ্গল দোষ। সুতরাং ঈশ্বর তত্ত্ব আছে, ঈশ্বর তত্ত্বের সঙ্গে জড়িয়ে থাকতে হবে মাইন্ড অফ স্যাটিসফ্যাকশনের জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, কিন্তু গ্রহের দোষ খণ্ডন করতে হবে একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে। আপনার যে অবস্থান রয়েছে, আপনার বিয়ে হয়ে বিয়েও হয়নি,
আপনার একটি ফোরে জন্ম, বিয়ে হয়নি, দেখতে পাচ্ছি এখানে বিয়ের যোগ নেই। আরো যদি 50 বছর আপনি এরকম থাকবে দেখবেন বিয়েটাই আপনার হবে না, যদি বিয়ে হবে তো বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, জোরপূর্বক যদি করতে হয়। যদি এই কর্ম সাকসেস করতে হয়, যে সরকারি চাকরিটা আপনার আটকে গেছে, দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গা ঠিক করতে গেলে এই মাঙ্গলিক দোষ এবং এই অমঙ্গল দোষ, এই দুটো দোষকে আপনাকে ঠিক করতে হবে, প্রতিকার করতে হবে, গাইডলাইন করতে হবে, প্রতিকারে প্রতিকার বিধানের মধ্য দিয়ে জীবন গড়ে উঠবে। আফটার 6 মান্থ পরে আপনার সরকারি চাকরির জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেবাশিস শাস্ত্রী, আপনাদের রামপুরহাটে তারাপীঠে চেম্বার আছে, না হলে এখন অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে আপনি যেভাবে ভিজিট পাঠাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 8910460255 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা, সরি, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস, উইক ডে, যাদের ডেট অফ বার্থ নেই যাদের হাতের ছবি পাঠিয়ে দেবেন, সব দেখে বলে দেব আপনাদের কি কি সমস্যা আছে, সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলে নেব, অসুবিধা কি আছে? ঠিক আছে, হ্যালো, একটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছিলাম এই শনি মঙ্গল আর মাঙ্গলিক দোষটা কাটালে কি আমার 6 মাসের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, এটা কাটালে পরে মোটামুটি সেপ্টেম্বর মাসের 27 সেপ্টেম্বরের পরে আপনার এই যোগাযোগটা আসবে। বুঝতে পারছি কি, লিখে রাখুন, এটা আগেও বলেছিলাম, যত জিয়ে রাখবেন তত দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হয় না, বারে বারে প্রতিকার করতে হয় না, বারে বারে বছরের পর বছর ঘুরতে হয় না। যারা ব্যবসা বিজনেস করছেন, মানুষকে হয়রানি করছেন, বছরের পর বছর ঘোরাচ্ছেন, তাদের কাছে আপনারা বারবার ছুটে যাচ্ছেন, পয়সা ধ্বংস করছেন, দেবাশিস শাস্ত্রীর কাছে করতে হয় না। যদি গ্যারান্টি চান কাজে তবেই যোগাযোগ করুন, যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল করে দেওয়া সম্ভব। জানতে অবাক লাগে, কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্য দিয়ে জীবনে হিরো ব্যালেন্স, জিরো ব্যালেন্স থেকে হিরো হওয়া সম্ভব। অ্যাস্ট্রোলজি দিতে পারে আপনার গ্রহের দোষ খণ্ডন করলে আপনি জিরো ব্যালেন্স থেকে আপনি হিরো হতে পারেন, এটা অ্যাস্ট্রোলজি। এটা নিয়ে যারা ছানিমিনি খেলছে, ইট ইস নট পসিবল, এগুলি সম্ভব নয়। ডালনব চেম্বার খোলা আছে দক্ষিণেশ্বরের পাশে, ডালনব প্রত্যেক দিন খোলা আছে, সম্ভব হলে যোগাযোগ করুন ওখানে, কবে কবে খোলা আছে নিশ্চয়ই আপনার ফোন নাম্বার বুকিং করে, প্রত্যেক দিন খোলা আছে, টাইমটা শুধু আপনারা জেনে নেবেন। এবং আদার চেম্বারের থেকে যারা আসতে চাইছেন একবারের জন্য আসুন এবং অনলাইনে যোগাযোগ করুন। আজকে সময় নেব না, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস।